মোবাইলে কোরআন মাজিদ আছে, এটা পায়খানা নিয়ে যাওয়া যাবে কিনা, ওটা অক্ষর আকারে নেই, কোনো সমস্যা নেই। ওটা মোবাইল পকেটে থাকলে কোনো সমস্যা নেই, তবে তাবিজ নিয়ে যাবেন না, তাবিজ তো এমনি হারাম। আবার নিয়ে যাচ্ছেন মানে ওতে লিখা আছে কোরআন মাজিদ সূরা ইয়াসিন, একেবারেই হারাম। মসজিদের ইমাম তাবিজ পড়ে তার পিছনে সালাত হবে কি? যাদের গায়ে কোমরে হাতে বাহুতে তাবিজ আছে তার পিছনে সালাত হবে না, এ মুশরিক। জি বলুন। তারপরে একটা মানুষকে কষ্ট দিলে যদি মানে না চাওয়া না হয় সে মারা যায়, তার কাছে ক্ষমা নেই তো কি হবে? একটা মানুষ মারা গেছে, আমি তাকে কষ্ট দিয়েছি, গালি দিয়েছি, থাপড় দিয়েছি, আমি তার কাছে মাপ নিইনি, এখন কি হবে? এখন তার নামে দান করেন, ক্ষমা হতে পারে, অন্যথায় বিচার মাঠে নেকি দিয়ে বুঝে দিতে হবে। আসসালামু আলাইকুম শায়েখ, ইসলামী ব্যাংকে টাকা রাখলে যে সমস্যা, আমি শায়েখ মতিউর রহমান মাদানী থেকে একটা লেকচার শুনছি, তিনি বলছে যে আমি ঊর্ধ্বতন ব্যাংকের ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তার আলাপ হয়েছে, এভাবেই বলছে দালাপ হইছে, সে বলছে যে জায়েজ আছে, তার সাথে আলোচনা করিয়া এখন এটা কিভাবে হইল আমি স্পষ্ট না। আরেকটা বিষয় হচ্ছে গিয়া যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা সম্পর্কে যে তারা যে জাহান্নামী, এই বিষয়টা একটু মানে স্পষ্ট দিতে চাই জানার জন্য। আমরা একাধিক ঊর্ধ্বতম কর্তার সাথে কথা বলে দেখেছি, আসলে কোনো উত্তর নেই। এইগুলো জিজ্ঞাসা করে পরিবেশ দুর্বল করার প্রয়োজন নেই, এদেশের কোনো ব্যাংকিং ব্যবস্থা ইসলামী আইন অনুপাতে নেই। দুনিয়াতে দুইটা ব্যবসা আছে মাত্র, একটার নাম বায়ে মুশারাকা আর একটার নাম হলো বায়ে মুজারাবা। বায়ে মুজারাবা হলো আপনার টাকা আমার ব্যবসা লাভ ভাগ হবে, আর মুশারাকা হলো আপনারও টাকা আমারও টাকা, টাকা অনুপাতে লাভ ভাগ হবে, এর নাম ব্যবসা। স্থায়ী টাকা রেখে দিলেন, কোনো সমস্যা হলো না, মাস গেলে বেতনে টাকা পাবেন, একবার উল্টা কথা। এর তারপরের অংশটা কী ছিল যেন? ও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক, হাদিস মুসলিম উপদেশ বইয়ে আছে। এক জায়গাতে দেখেন আল্লাহ নবী বললেন যে আল্লাহ আমি আমার মায়ের ক্ষমার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি ক্ষমা চাইবো আমার মায়ের জন্য। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না, ও মুসলমান হয়ে মারা যায়নি। তখন আল্লাহ নবী বললেন যে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি, আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রাসূল বললেন দেখতে যাও, তবে তার জন্য ক্ষমা চাইতে পারবে না। হাদিস বুখারি মুসলিম, তার বাপ মা জাহান্নামে যাবে, এই কথাই ঠিক। জি, মুক্তাদিকে ইকামাতের জবাব দিতে হবে কি? ইমাম মুক্তাদি সবাকে ইকামাতের জবাব দিতে হবে, তবে চুপে ধীরে, কেননা এটাও জিকির, আজানও জিকির, উত্তরও জিকির। ইমাম মুক্তাদি সবাই বলবে আজানের, যখন ও যখন একামাত দিবে তখন আপনি উত্তর দিবেন, এটাই সুন্নাত। আপনি বলছেন যে বিবাহের নিয়মে বাবা মেয়ের বাবা আর কি বিয়ে করাবে, মেয়ের বাবা যদি দুই তিন বছর আগে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, মেয়ের বাবা যে আপনি বললেন যে বিবাহ করাতে, মেয়ের বাবাই নেই। জাজাকাল্লাহ খান, তুমি এমন কথা টেনে নিয়ে আসলে যে বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, এদের এলাকায় উকিল বাপ করে বিবাহের দিন, উকিল বাপ, সেদিন থেকে ও বাপ হয়ে গেছে। এখন ও এই বেটির বাড়ি বেড়াতে যায়, এই বেটি আবার ওই বাপের বাড়ি যায়, সেদিন থেকে ও বাপ মা না বাপ বেটি হয়ে গেছে। অবাক কথা, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর সিলেট ছাড়া বাংলাদেশের অন্য অন্য জেলাতে উকিল বাপ ধরে, তবে ওই বৈঠকের জন্য ওটা বাপ হয় না, কোনোটাই জায়েজ নয়, একটাও জায়েজ নয়, উকিল বাপই হারাম। জামিয়া সালাফের এই সালাফি কনফারেন্সে আজ থেকে নিয়ে সারা বাংলাদেশের মাটিতে, বিশ্বের মাটিতে উকিল বাপই হারাম, উকিল বাপ বাতিল। তো বাপ বেঁচে আছেন, ভালো, উনি বিবাহ পড়াবেন, নেই মেয়ের চাচা, নেই মেয়ের দাদা, নেই তো মেয়েটার ছেলে, মহিলাটার ছেলে, নেই তো গ্রামের সর্দার, বংশীয় কেউ ধারাবাহিক নিচে আসবে, অন্যথায় গ্রামের দায়িত্বশীল।